তো এসো এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে আশা করি ধারণাটা আরো পরিষ্কার হবে। অঙ্কটি হলো একজন সংকেত প্রদানকারীর 6টি পতাকা আছে। যার মধ্যে একটি সাদা, দুইটি সবুজ এবং তিনটি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন? তো চলো অঙ্কটি আমরা বোর্ডে করে ফেলি। তো লোকটির কাছে পতাকা আছে 6টি, তার মধ্যে সাদা আছে 1টি, সবুজ আছে 2টি, লাল আছে 3টি। এখন দেখো আমার সংকেত তৈরি করার জন্য কয়টা পতাকা ব্যবহার করতে পারবে? 5টি। তাহলে এই 6টি পতাকার ভিতরে আমি প্রথমে 5টি করে কিভাবে নিতে পারি সেটা আগে লিখে ফেলি। প্রথম উপায়ে এখান থেকে 1টি নিলাম, সবুজ থেকে 2টি নিলাম, লাল থেকে 2টি নিলাম, তাহলে আমার 5টি পতাকা হলো। দ্বিতীয় উপায় হতে পারে এখান থেকে 1টি নিলাম, এখান থেকে 1টি নিলাম, আর এখান থেকে 3টি নিলাম। আর 3 নম্বর হতে পারে আমি এখান থেকে নিলাম না, এখান থেকে 2টা নিলাম, এখান থেকে 3টা নিলাম। দেখো এর বেশি আর অন্য কোনো উপায় নেই এই 6টা থেকে 5টা করে নেওয়ার। তাহলে আমরা এর জন্য যদি বের করে ফেলি, যখন আমি একটা সাদা, সবুজ 2টা, লাল 2টা এরকমভাবে নিয়ে এদের মধ্যে কত প্রকারের বিন্যাস হবে সেটা যদি বের করে ফেলি, এর জন্য বিন্যাস সংখ্যা কত হবে? টোটাল সংখ্যা কত? টোটাল সংখ্যা 5। 5টা করে নিয়েছি, টোটাল সংখ্যা 6 না, কিন্তু আমরা এখানে 5টা নিয়েছি। 5টার মধ্যে কত প্রকার বিন্যাস হবে সেটা বের করছি। তো 5 এর মধ্যে আবার দুই রকম, একই রকম আছে দুই রকম, 2টা করে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন হিসাব করি কত হবে? ৩০। এরপরে বিয়ের জন্য কত হবে? একই 5টা, এখানে একই রকম আছে 3টা। এটার জন্য কত হবে হিসাব? 20টি। এরপরে সি এর জন্য একইভাবে, সি এর জন্য একরকম আছে 2 আর 3।
এটা হিসাব করলে কত হবে? তাহলে আমরা এই তিন রকমেরই আমরা বিন্যাস বের করলাম, তাহলে এই তিনটাকে যদি যোগ দেই তাহলে সবগুলো কত রকমের বিন্যাস আমরা পাবো সেটা পেয়ে যাব। তাহলে অতএব তো এটাই হলো আমার উত্তর। নিম্ন বিন্যাস সংখ্যা 60। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এরকম অন্যান্য টপিক শেখার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।